রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা হুহু করে বাড়ছে, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। করোনা রোগী চিকিৎসায় রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড কেয়ার সেন্টার। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে 30 শয্যার কোভিড কেয়ার সেন্টারের পর যুদ্ধকালীন তৎপরতায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে কোভিড কেয়ার সেন্টার তৈরি করার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শনে গেলেন। এখানে 100 শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হবে বলে জানালেন মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য। 100 বেডেড কোভিড কেয়ার সেন্টার করার জন্য এখানে কী কী ফেসিলিটিস দরকার, কতটা আছে এবং কতটা আমাদের করতে হবে। এখানে সুয়েরেজ থেকে আরম্ভ করে লেট্রিন বাথরুম, বেডের ব্যবস্থা করা, আনুষঙ্গিক আরও অনেক কিছু ব্যাপার আছে, ইলেকট্রিক্যালসের কিছু রিপেয়ারিং, মেনটেন্যান্স, দরজালনা রিপেয়ারিং, কোনটা কী কী কাজে লাগতে পারে আমাদের, এই জন্যই আমরা আজকে এখানে এসেছি দেখার জন্য। তো সব কিছু যদি সঠিকভাবে করতে পারি আমরা প্রপোজাল পাঠাবো, হয়তো এখানে একটা কোভিড কেয়ার সেন্টার খোলা হতে পারে। রিপোর্ট চ্যানেল 3 রাত।